মইয়েছি মাছখানের লম্বা ডার মোর দুই পাশে যে দুইখানা সুন্দর রমণী দেখতে পাইতেছেন এই দুইটাই হইছে মোর খালাতো বোন যে মোর ভিডিও করে দিতে আছে এই হইছে মোর মামাতো বোন মোর মামাতো বোন আবার কইতে সোজু এদিকে ফিরে একটু স্মাইল মার আবার কইতে আছে তুই খাবিস মার যে স্মাইল মারো কাই কইতে যাই ওই গেছে খাসির মতো যাই হোক চামড়ার মুখ তো একটু ভুলেই গেছে আসসালামু আলাইকুম বন্ধু বান্ধবীগণ সকলই কেমন আছেন আশা করি ভালোই আছেন আল্লাহর রহমতে ময়ও ভালো আছি মোর ব্যাগটা অর্ডারে আনলে এই মুই লই গেছি আপনারা আবার মনে করেন না আপনাকে দেখানোর লাগবে মুই ওর ব্যাগটা লই গেছি আপনারা দেখেন মোর ওই পিঙ্কিশ কালার বন্ডে সুজুকি আস্তে আস্তে কাল মোরে থাবর দিয়ে হালাইছে মোরা জান বই এককালে সবাই এখানে এই নিব এককালে আস্তে আস্তে এককালে আশির বন্ডে বই হালাই আশি খেলা এককালে একজন আরেকজনের গায়ে মাঝে মাঝে কাল থাবর সুপারও দিয়ে হালাই মোর ওই সবুজ কালার বন্ডে একজন আরেককালে ডক মতো খামার দিতে আসলে হ্যাঁ মনে নাই যে ক্যামেরা অন করা মুই এবার কইতে আছি ভিডিও কিন্তু হইতে আছে আপনারা এককালে ভিডিও কিন্তু আরে দেখাই দিমু যে আপনি আরে খামার দিছেন এইবার এককালে ডরাইয়ে সুপারে গেছে এইবার এর আগে ঠেলায় মগ থুই একসাথে জোরে জোরে আড়া শুরু করে দিছে মোর মামা তো বুইন্ডে এবার ঢং করে কয় শুরু করছে ও নো আকাশটা কি সুন্দর বুঝাই যে মোরা ইংরেজি পারি না ঢং যত সব আমনে গদারে কইয়ে তো দিলাম ও যদি ভিডিওটা দেখে নে হলে তো মোর অবস্থা খারাপ হয়ে যাইবে আনি আরে আল্লাহ এত বক বক যে করছি এর মধ্যে তো আসল কথাটাই কইতে ভুলে গেছি আজ মোরা যাইতে আছি মোর ভাই শ্বশুর বাড়ি দাওয়াত খাইতে মোর যে কোন দুইটা সবুজ আর গোলাপি এই দুইটার কিন্তু নিতে চাই না ইয়া গো খাওনের কথা হুনলে জিভে একালে পানি রেউলেও করে এবার যদি থুইয়ে খাইয়ে নে মগ দিয়ে একালে ঝোলা ছুটতে যাইবে না এবার একালে বাদ দই এই দুইটা নে নিলাম দুইটার লুক বকনানের জানি ওরে আল্লাহ হারা রাস্তা তো ভালো এইলাম এই নাই দেই কথা নি প্যাক না বাবা শুদ্ধ কওয়া যাইবে না বেয়াদর এবার বেশি শুদ্ধ কইতে যাই আবার কইলাম ওখানে যেও না হাপ আছে খাওনে কি কয় বুঝছেন এই ভেদরটা ধর পারাইয়া এইবার যাইতেছি খাওন খাইতে মোর এই বুইনে লাগে থাকলে আমি লুব বই যাওয়া লাগে কি আর করব মোরা কিন্তু একলা রানা মগ লাগে মগ কো খালু যান আর খালাম মায়ও আছে হ্যাঁ আগে আগে আটতে আছে উই দেখা যায় কিনা কইতে পারি না এক ঘন্টা তো আটছি খালি কয় একটুখানে রাস্তা কইয়া কাল এক ঘন্টা যে আড়াইছে আবার কোনো গাড়ি ঘোড়ার মুখ দেখি না আটতে তো আছি আটতেই আছি এদিকে মোর মামা তো কইনে একটা মাইয়ের দেখে কাল ভাবি ভাবি ঢাড়াই করা শুরু করে দিয়েছে ভাই মাইয়া আবার মোর ভাবি নিয়ে একটা জামা কাপড় গায়ে দিয়েছে এই দেখে কাল ভাবি ভাবি কই ঢাড়াই শুরু করে দিয়েছে বুঝাইছে ভাবি রোজি মনে সই দেয় নাই মোর ওই গোড়াপি কালার বুইন্ডে আবার একটু গঙ্গা গঙ্গা টাইপের তো এটা আবার দেখে কই ও কেমন ভাবি আবার কেমন ভাবি কিছু বুঝে না কাল গঙ্গা সামনে যাই একটা বাড়ি দেখতে আছে এই বাড়িটাই আবার মোর খালাম মাই আবার আত্ম বাবা নাই লইছে হলে তো মগ হয় ওই আত্ম নানাই লোক একটু ভিডিও করে রইলাম যে মাঝে মাঝে আত্ম নানা গো বাড়িটা একটু দেখতে পারবো মনে মোর মামা তো বুইন্ডে আবার আজ মোর রুগুতে হেডার আটে আটে একালে গ্যাস ঠিক উঠে গেছে হেরাই তো খালি ডাড়াই সিরে সিরে করতে আছে যে আঙ্কেল এইডে কি করলে খালু জান এইডে কি করলে একটুখানের কথা কইয়ে এতখানি আটাইলে ভিডিও তো সব কবি জামাই এই আঙ্কেল এস কি করছে আমার লগে সব কবি এবার আমি আর শেয়ার দিম নাম্বার দেন লাগিও হ্যাঁ তো জানি গেল করে না যাই তুই কবি কিছু এই নাই এই কেলা গাছের বোর্ডটা দেখে মোর গোলাপি কালার বুইন্ডে কাছে একাই বেগাই পড়ছে যে ওর বোর্ডের উপরে ওড়াই লাগবে এবার মোর মামা তুমি এবার ওর হাত ধরে টাঙিয়ে লই গেছে মোর এই বুইন্ডে এবার ক্যামেরার সামনে আইতেছে না মুই এবার সুযোগ বুঝছে ফাহে আবার ওর একটু ভিডিও করে লইলাম আর ওকুলে যে অগো ভয়েস গুলো আমি কাড়ি নেই ভিডিও আপনি ঘুমাই দিছি এই দেখে যে খেপে আনে ফোন দিয়ে নাই মানে দেখি ভিডিও ওরে আল্লাহ এত কোন আডা টাডার পর এইবার পাইছি একটা দোকান লইছি একটা কেক খাইতে আগেই তো কইছি মোর বুইন্ডিতে দুনিয়ার লোক ব্যাগ কালে মোর হাতে কোনে থাবা দিয়ে একাল নিয়ে খাইয়ে লাইছে ওরে লোক বরে এই হইছে একটা স্কুল স্কুলের নামটা মোর মনে নাই এলিগে কইতে পারলাম না কিন্তু স্কুলটা মেমেলা সুন্দর এলিগে একটু ভিডিও করে লইলাম মোর খালাই কয় হে বলে প্রতিদিন এদিকে আইতে আইতে এই স্কুলে আইয়ে ট্রেনিং করতে আম্মুকে কইতে আছে আর তোরা একটুখানি আইতেই একাল শেষ হয়ে গেছো কেমন তোরা এই না আইয়ে দেখি এবার কি সুন্দর একটা ভিউ মুই এবার মোর আটটা বাড়াইয়ে দিয়ে একটু বাতাস বিলাস করতে আসালাম আর যাইতে আসাল এইবার আবার চিন্তা করলাম না ভাই থাক বাতাস বিলাস করতে যাই এবার আটটা আবার খুয়ামো ওরে ভাই রাস্তা এত খারাপ যে অটোতে একালে দোল খাইতে খাইতে যাইতে আসালাম কতক্ষণ উপরে লাভ দি কতক্ষণ নিচে লাভ দি কতক্ষণ এই পেশে কাট দি কতক্ষণ ওই পেশে কাট দি দোল খাইতে খাইতে যাই আর নাচতে নাচতে যাই যেরমই যাই কিন্তু মোরা বেমারা মজা করছি পেটে খিদে সহ্য করতে না পারে এক বাসায় ঢুকে আগে মোরা কাল শরবত খাইয়ে লাইছি মোর বুইনেরা তেমনি রুববো জ্যাদা হেগেই খায় যে পায় সামনে হেগেই খায় মোর এই গোলাপি কালার বুইনে এবার কাল ছবি তোলার লগে বেয়াই বেয়াইনের সামনে একালে পুজ দিয়ে খারাই রইছে যে এই বাড়ির শ্বশুর বাড়ির সামনে গেছি আর তো নামছে বৃষ্টি গুড়ো গাড়া বুড়াটি সব যাই এই ছাগলের খোপের মধ্যে ঢুকে বইয়ে রইছে
অবশেষে এই খাউনের দ্বারে এসে পৌঁছেছি। এই যে স্যারে বউ একটা আমার বুন দেন না, ওটা হয়েছে আমার খালাতো বুন। ও আবার মোর পাশের খালাতো ভাই রাত ধরে রিকোয়েস্ট করতেছিল যে খাওয়ার সময় মোরে একটা রোস্ট বেশি দিতে কইও। হেইয়ে হুনিয়া দেখো না নে মোর ওই ভাই একটু পর দিবে একটা বাটালি হাসি দিবে আনে। হ্যার পাশে যে দেখো না নে মোর একটা বাবি বউ আছে, ও আবার একটু হালকা হালকা সবুজ পরা, হে আবার রোস্ট খাইতে পছন্দ করে ফেনির লগে। হেইয়েও কইতেছে যে মোরে রোস্ট দিলে কবাজে ফেনির লগে দিতে। হেই এরপর দিল ওই খাউন। খাউন দেওয়ার পর মুই তো গেছি চিনতে পর যে মোর তো এই রোস্টের আড্ডি গুটি সব সাবাই খাওয়া লাগবে না, এত মানুষের মধ্যে মুই এডি কেমনে সাবাই খামো অনেক। যাই হোক ফাঁকটাক বুঝে আড্ডি সাবাই খাইলাম অনেক, আগে খাইলে ওই প্যাডি মামলা খিদে লাগছে। আসবো এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।